আজকে বড় মাছ কতটুক সাইজ আপনার কাছে? 1 কেজি আসছে সুগের মাছ আসছে স্যার আসছে। ওটা গেছে 1600। 1600। অরিজিনাল কতটা 1600? দেখুন মাছের সাইজ। একদম সেরকম মোটা মাছ। অনেক মোটা মাছ। বরিশালে এটা 1200, চাঁদপুরে এটা 1600। মামা সুপ্ত। এটা চাঁদপুর। আসলে মাছের স্থান ভেদে মাছের দাম কম বেশি হয়। পদ্মার মাছ, মেঘনার মাছ এবং সমুদ্রের মাছ অনেক পার্থক্য। বিভিন্ন ধরনের মাছের দাম বিভিন্ন রকম হয়। ছোটগুলো কত চলে ভাই? 750 টাকা বিক্রি করে। আর বড়টা? হ্যাঁ বড়টা, বড়টা 950 টাকা। 950। এখানে আরো একজন বসতো, সে কি হয় আপনার? হ্যাঁ এখানে আর একজন বসতো, সে কি হয় আপনার? বড় ভাই। বড় ভাই আছে। ভিউয়ার্স, আজ 12 সেপ্টেম্বর 2020 শনিবার, কারণ বাজারে ইলিশ মার্কেটে ইলিশের দরদাম দেখানোর চেষ্টা করছি আপনাদের। ইলিশ বাজার গত 2-3 দিন যাবত কিছুটা বাড়তি, এ কারণে আপনারা পছন্দের মাছ কিনতে হলে কিছুটা বাড়তি দিয়ে কিনতে হবে। কারণ বাজার এই ইলিশ মার্কেটে আপনারা চাইলে সিরাজ ভাইয়ের কাছ থেকে মাছ নিতে পারবেন এবং এখানে তরতাজা মাছ পাবেন, একদম ফ্রেশ মাছ। একটু দেখানোর চেষ্টা করি মাছগুলো। এখানে মূলত সকাল 9টার পর থেকে বাজারগুলো গুছিয়ে নেয় বিক্রেতারা এবং মহল্লায় গিয়ে মাছগুলোকে বিক্রি করে। ভোট হওয়ার পর থেকেই এখানে মাছ পাইকারি মার্কেট থেকে নিয়ে আসে এবং এখানে এসে মাছগুলো বিক্রি শুরু হয়। এটা 2 কেজি সাইজের মাছ করছে। এই যে ভালো খালে খালে দিকে খালিয়ে দিকে এবং 1400 টাকা 1 কেজি 660 গ্রামের মাছ এখানে দেওয়া হচ্ছে। আমরা একটু বিক্রেতার সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো। বাজার কেমন চলে? বাজার তো অনেক দাম, মাছের আমদানি কম, মাছের দাম বেশি। আপনারা তো বেশি বেচতে পারলে লাভ বেশি হয়। বেশি বেচতে পারলে লাভ বেশি, মাছ তো এনা হল। আচ্ছা ক্রেতা কেমন? হ্যাঁ রেট তো এটা করে 2 কেজি ওজনটা চলে 1600 টাকা কেজি। 2 কেজি হবে না কিছুটা কম হবে? এই যে 2 কেজি ওজন, 2 কেজি ওজন এটা। আচ্ছা এটা কত সেল করতেছেন? এটা সেল দিতেছে বেচা কিনে হলে 1400 টাকা, দামটা 1600-1500। আচ্ছা আর আজকে কি পরিমাণ মাছ বিক্রি হয়েছে? আজকে মাছ তো লইতে পারি নাই বেশি, মাছ আছে কম, মাছ লইতে পারি নাই বেশি। আচ্ছা দাম বেশি, দাম কিছুটা তো বাড়তি। অর্ধেক মাছ কম আছে। আর কালকে তো ক্রেতা অনেক ছিল, কালকে শুক্রবারের দিন কাস্টমার ছিল, মাছও ছিল। হ্যাঁ আজকে মাছ কম, কাস্টমার কম। আচ্ছা Thank you.
ভিউয়ার্স অনেকে এখান থেকে বাজার গুটিয়ে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানের বাজার ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এটা অস্থায়ী বাজার এবং এ কারণে এই বাজারটি সকাল থেকে ভোরবেলা থেকে শুরু হয় এবং মোটামুটি সকাল 9টা 10টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে এখন ক্রেতা কিছু মাছ নিচ্ছে। ৮ কেজি ৪৪৮ গ্রাম ৮০০ টাকা কেজি দরে মাছগুলো বিক্রি করা হচ্ছে, ৮ কেজি মাছ।